দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্বাস্থ্য প্রহর, সৌজন্যে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় হার্নিয়া। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মেজর জেনারেল অধ্যাপক এম এ বাকিকে। চলুন তার সাথে কথা বলে নিই এই বিষয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে হার্নিয়া নিয়ে কথা বলবো। আমার মনে হয় যে অনেকেই জানে হার্নিয়া টার্মটা, তারপরে যারা জানেন না তাদের সুবিধার্থে একটু আপনার কাছে জেনে নেই যে হার্নিয়া জিনিসটা বলতে আমরা কী বুঝছি। ইয়েস, হার্নিয়া বাই ডেফিনেশন প্রোট্রুশন অফ এ ভিসকাস অর পার্ট অফ এ ভিসকাস থ্রু অ্যান অ্যাবনর্মাল ওপেনিং। বাংলায় যদি আমি বলি যে এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে একটা কোনো অ্যাবনর্মাল ছিদ্রের মাধ্যমে বাইর হয়ে গেলেই তাকে হার্নিয়া বলা হয়। আচ্ছা, তাহলে হার্নিয়ায় যদি কোনো কেউ আক্রান্ত হয়, সাধারণত প্রাথমিক কোনো লক্ষণ থাকে যে রোগীটা কীভাবে বুঝতে পারবে যে তার হার্নিয়া হলো? হ্যাঁ, বুঝতে পারবে না, বলে একটু প্রোট্রুশন দেয়, প্রোট্রুশন মানে ফুলে যাবে, ফুলে যাবে। আচ্ছা, জায়গাটা অনেক সময় দাঁড়ায় থাকলে ফুলে যায়, অনেকক্ষণ বসে থাকলেও ফুলতে পারে, এই সমস্ত কন্ডিশন। অনেক সময় মানে কাশি দিলে এই জায়গায় ব্যথা পায় এবং এই জায়গাটা ফুলে যেতে পারে, তাইলে ধরে নিতে হবে যে দি ম্যান ইজ হ্যাভিং হার্নিয়া। আচ্ছা, সাধারণত শরীরের কোন অংশগুলোতে বেশি হয় হার্নিয়া? ইয়েস, হার্নিয়াকে সাধারণত আমরা দুই ভাগ করি, অকাল্ট আর একটা হলো রিবিল্ড। আচ্ছা, তার মানে অকাল্ট উই ক্যান নট সি। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে না, অকাল্ট যেটা দেখা যাচ্ছে না, আর রিবিল্ড হলো যেটা দেখা যাচ্ছে। শরীরে দুই ধরনের হার্নিয়া পাওয়া যায়। আর শরীরের কোন অংশগুলোতে বেশি হতে পারে এই হার্নিয়াটা? হ্যাঁ, হার্নিয়ার আমরা নাম বিভিন্ন প্রকারের নাম এগুলি নাম করি। হার্নিয়াগুলি নামগুলি সাধারণত কোন কোন প্লেস অনুসারে আমরা নামগুলি লিখি। সেই জন্য অ্যাবডোমিনাল হার্নিয়া, আচ্ছা, অ্যাবডোমিনাল হার্নিয়ার ভিতরে, এক্সটার্নাল অ্যাবডোমিনাল হার্নিয়ার ভিতরে, ইনগুইনাল রিজন যে হার্নিয়া, যেটা হলো এই কুস্কিতে যে হার্নিয়াটা হয়, এটাই মোস্ট কমন হয় হার্নিয়া। আচ্ছা আচ্ছা, এই হার্নিয়া কি ছোটদের এবং বড়দের উভয়ই হতে পারে? হ্যাঁ, ইয়েস, ফ্রম ফার্স্ট ডে টু লাস্ট ডে পর্যন্ত হার্নিয়া হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি মিন করছেন যেটা জন্মগত হতে পারে? জন্মগত, হ্যাঁ ইয়েস, জন্মগত হতে পারে, জন্মগত হতে পারে, অ্যাকোয়ার্ড হয়, এটা পরের দিকে অ্যাকোয়ার্ড হইতে পারে। আমরা একটু শিশুদের হার্নিয়ার ব্যাপারে শুনি, যে কারো যদি এরকম জন্মগত হার্নিয়া হয় শিশুটার কী লক্ষণ হবে, বাবা মা কীভাবে বুঝতে পারবেন? শিশুটার লক্ষণ হবে, সে যদি কান্না করে জায়গাটা ফুলে যাবে, অনেকটুকু ফুলে যাবে, এবং বাবা মা অথবা মা যখন দুধ খাওয়াবে কান্না করে, তখন সে এটা দেখতে পারবে। অথবা এই রিবিল চক্ষু যে কেউ দেখলেই, তার জায়গাটা দেখলেই বোঝা যাবে সে একদিক এবং অন্যদিক পার্থক্য বোঝা যাবে। আচ্ছা, এবং এটা নরম, হাত দিলে সে কান্নাকাটি করবে না, এই পোষণটাই যদি থাকে, এই ধরনের সিমটম যদি থাকে, আমরা ধরে নিই এটা কনজেনিটাল ইনগুইনাল হার্নিয়া। আচ্ছা, আমরা তো দেখি ছোট শিশুদের অনেক সময় কাঁদলে নাভিটা ফুলে যায়। নাভি এবং ইনগুইনাল ইনগুইনাল রিজনের এই দুই জায়গায় হার্নিয়া কনজেনিটাল হার্নিয়া হয় বেশি হয়। আচ্ছা, এবং আপনি যেটা বললেন যে কাঁদলে বা দাঁড়ালে বড়দের ক্ষেত্রে সেই জায়গাটা ফুলে যাবে এবং অ্যাবনর্মাল, আপনি বললেন যে দুটা পাশের সাথে সামঞ্জস্য থাকবে না, সেটাতেও বোঝা যাবে। আচ্ছা, এবং বড়দের ক্ষেত্রে যেটা হয় সেগুলা কি রকম হার্নিয়া হয়? বড়দের হার্নিয়াগুলির আবার ভাগ আছে, কতটুকু হার্নিয়া নিচের দিকে নামছে এটার উপর ভিত্তি করে আমরা নামগুলি দিই। আচ্ছা, আমরা একটু নামগুলি শুনি। নামগুলি যেমন একটা ইনগুইনাল হার্নিয়া ছোট জাস্ট দেখা যাচ্ছে, এটাকে আমরা ভুবনশীল বলি। আচ্ছা, ইনগুইনাল ক্যানেলে যদি থাকে ইনকমপ্লিট আমরা বলি, ইনকমপ্লিট। আর নিচের দিকে যদি থাকে নিচের দিকে স্ক্রোটাম পর্যন্ত যদি থাকে, এটা আমরা কমপ্লিট হার্নিয়া বলি। আচ্ছা, সাধারণত এই তিন ভাগই ভাগ করা হয়, ভুবনশীল, ইনকমপ্লিট হার্নিয়া অ্যান্ড কমপ্লিট হার্নিয়া। আচ্ছা, স্ক্রোটাল রিজনে।
অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরে কারো কারো হার্নিয়া হয়, সেটা কি আপনারা কি বলছেন? হ্যাঁ, এটা রিকারেন্ট হার্নিয়া আমরা বলি অপারেশনের পরে। আগে অনেক হতো, কিন্তু এখনকার ইয়েতে যুগে নতুন পদ্ধতি আসার পর থেকেই হার্নিয়া রিকারেন্সটা খুবই কম। আচ্ছা, কারো যদি হার্নিয়া হয়, ছোটদের ক্ষেত্রে একটু শুনে নেই কি করণীয় তাহলে, বিশেষ করে বাচ্চাদের যেটা বললাম যে নাভির হার্নিয়া বা আম্বিলিকাল হার্নিয়াটা কমন, কি করণীয়? হার্নিয়ার যদি এক কথা বলা হয়, হার্নিয়ার চিকিৎসা কি, এক কথা আমি বলবো অপারেশন। অপারেশন ছাড়া এটা হার্নিয়া ইয়ে হবে না। তবে বাচ্চাদের হার্নিয়া, ছোটদের হার্নিয়া যত তাড়াতাড়ি পারা যায় করা উচিত। কিসের জন্য? এই ছোটো হার্নিয়ার ছিদ্রগুলি ছোটো থাকে এবং ভিতর থেকে এই বিসকাস অথবা বিসকাস আইসা সামনের দিকে বড় হয়ে গিয়া নিচে নিচে মুখটা ইয়ে থাকে ছোটো, স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়। এবং স্ট্র্যাঙ্গুলেটেড হওয়া মানে এটাকে এটা মানে অ্যাভাসকুলার না একটু অ্যাভাসকুলারটি হয়ে যায়। অ্যাভাসকুলার হইলেই এগুলি গ্যাংগ্রিন হয়ে যায়, এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা, আপনি বললে যে হার্নিয়া অপারেশন না করলে এটার কমপ্লিকেশন বা এটা বাচ্চাদের বেলায় বলা হচ্ছে, বাচ্চাদের বেলায় যে ইয়ং বাচ্চাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের অপারেশন করতে হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, সমস্যাটা শুনিনি। হ্যালো দর্শক, কে বলছিলেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি, আমি জাকির হোসেন, উত্তরা থেকে বলছি। আচ্ছা জাকির, আপনি বলেন সমস্যার কথা। জি, সমস্যা হলো যে কুস্কিতে, আমার কুস্কিতে আজকে 10-12 দিন হলো ফুলে উঠছে। আচ্ছা, এর আগে কি আপনার কখনো ফুলা ছিল এই জিনিসটা? না না, এই 10-12 দিন আগে থেকে দেখা দিয়েছে। আচ্ছা, আর কোনো ব্যথা আছে? জি, ব্যথা হচ্ছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বললো যে অপারেশন করা লাগবে। এখন আমি তো অফিস থেকে ছুটি পাচ্ছি না, একটু ডিলে করতে চাচ্ছি, কোনো সমস্যা হবে নাকি? ডাক্তার কি আপনাকে কোনো ডায়াগনোসিস বলেছে যে কি হয়েছে আপনার? জি জি, ডায়াগনোসিস দিয়েছে, বললো যে অপারেশন করার আগে ডায়াগনোসিস করতে হবে। মানে বলেননি আপনার কি হয়েছে, আপনার কি হার্নিয়া হয়েছে এটা বলেছে? হ্যাঁ, হার্নিয়া হয়েছে বলছে। জি, আচ্ছা ঠিক আছে। তার কথা মতোই যে 15-20 দিন আগে ভালো ছিল, হঠাৎ করে তার জায়গাটা ফুলে গেছে এবং একটু পেইন হয়। সাধারণত এই হার্নিয়াগুলি পেইনলেস হয়, কিন্তু অকেশনালি যদি তাড়াতাড়ি ডেভেলপ করে যে হার্নিয়া, সেই হার্নিয়া প্রাথমিক অবস্থায় ব্যথা থাকতে পারে। এবং আমি বলবো যে প্রাথমিক অবস্থায় হার্নিয়া অপারেশন করাটাই সবচেয়ে শ্রেয় এবং বেস্ট টাইম। আচ্ছা, তিনি বলছিলেন যে তার অফিস থেকে ছুটি পাচ্ছেন না, ডিলে করা যাবে কি না এটা জানতে চাচ্ছিলেন। ডিলে করা যাবে না কথাটা ঠিক না, যে এই 24 ঘন্টা, 5 দিন, 2 দিন, 3 দিন পর অপারেশন করে নাইলে প্রবলেম হবে এমন হবে না, হয়তো এমন হবে না। তবে এই ডিলে না করে অপারেশন করে নেওয়াটাই শ্রেয়। আচ্ছা, এটা বেটার। আর ডাক্তাররা একটা যদি সার্টিফিকেট দেয়, ডাক্তার মানে যে সার্জন, আমি তাকে দেখলাম, লিখে দিলাম যে ইমিউনাল হার্নিয়া রাইট, ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে দিলাম, অপারেটিভ ম্যানেজমেন্ট, হসপিটালাইজেশন, এই সার্টিফিকেটের উপর ভিত্তি করেই অর্থাৎ তারা অফিস থেকে দেখেন টেক লিভ। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে কাদের হার্নিয়া হওয়ার মানে প্রবণতাটা বেশি? হ্যাঁ, হার্নিয়ার সত্যিকার অর্থে হার্নিয়ার যে কজ, হার্নিয়ার কজ কোনো একটা অ্যাবসোলিউট কজ নাই। আচ্ছা, অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে, এই ফ্যাক্টর কাজের ফলে এই হার্নিয়াটা হয়। এটা কোনো যেমন জন্মগত, এটা এখানে কজ আমি কোথাও ইয়ে করতে পারবো না। অন্যগুলোর ক্ষেত্রে পাওয়া যায়, যেমন এই যারা এই স্ট্রেনুয়াস ওয়ার্ক মানে কঠিন পরিশ্রমের কাজকর্ম করে, ওয়েট বিয়ার করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, অনেক দাঁড়ায় কাজ করতে হচ্ছে, এই সমস্ত লোকদের হার্নিয়া হওয়ার প্রবণতাটা বেশি থাকে, বেশি থাকে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু কথা বলে নিচ্ছি তার সাথে। হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন বলেন? আমি শাহিন বলছিলাম, মোহাম্মদপুর থেকে। আচ্ছা শাহিন, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেন, আপনার বয়সটা উল্লেখ করে আপনি আপনার সমস্যার কথাটা বলেন।
আমি জানতে চাচ্ছি ছোট বাচ্চাদের যদি ঘন ঘন কাশি থাকে সেক্ষেত্রে হার্নিয়া হওয়ার চান্স আছে নাকি, কতটুকু হার্নিয়া হতে পারে কিনা, এবং কোনো বাচ্চার যদি ছোটবেলা থেকে যদি নিউট্রিশনাল কোনো প্রবলেম থাকে, নিউট্রিশনাল ডিজিজ থাকে কোনো। আমরা জানি যে ছোট বাচ্চাদের অনেক সময় প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন থাকে, অনেক সময় অনেক বাচ্চার ক্ষীণকায় থাকে, শরীরে মানে বৃদ্ধি ঠিক মতন হয় না, অপুষ্টিজনিত সমস্যা থাকে, তো সেই সমস্ত বাচ্চাদের হার্নিয়া হওয়ার চান্স আছে নাকি, যেগুলো বাচ্চা অপুষ্টিতে ভোগে এবং যেগুলো বাচ্চা ঘন ঘন কাশি হয়, এই দুই দুই প্রকৃতির বাচ্চাদের কি হার্নিয়া হওয়ার কোনো সম্ভাবনা কতটুকু? থ্যাংক ইউ আপনাকে। আমার মনে হয় যে উনি খুব সুন্দর প্রশ্নটা করেছেন, যেটা আমাদের অন্য দর্শকরাও জেনে না যাবেন। হ্যাঁ, এই যে বললেন যে উইক বাচ্চা, বাচ্চাটা উইক এক কথা বলছিলাম, উইক বাচ্চার যে কোনো রোগ হইতে পারে, তার যে হার্নিয়া আগে হবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর কফ যদি বেশি হয় 5 দিন 7 দিন 10 দিন তাতে হার্নিয়া হয়ে যাবে না, তাদের প্রবণতাটা বেশি হার্নিয়া ওই এই মনে করেন মানে কফ, এক্সেসিভ কফ 1 মাস 2 মাস 2 আছে তাদের বেলায় প্রবণতাটা বেশি হবেই যে এটা ইট ইজ নট কারেক্ট। আচ্ছা, আর আরেকটা কথা উনি বলছিলেন যে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন যদি কোনো বাচ্চার থাকে সেক্ষেত্রে এটার রিস্কটা কতটুকু? এটার সাথে রিস্ক বড় একটা হয় না, কারণ প্রোটিন ম্যাল নিউট্রিশন থাকলে তার এই হার্নিয়ার আগে অন্যান্য অনেক অসুখগুলো হয়ে যাবে। অসুখ হয়ে, আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছে, দর্শক কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন বলেন? আমি লুবনা বলছিলাম ঢাকা থেকে। আমার সমস্যাটা হচ্ছে যে আমি প্রায় 2.5 বছর আগে আমার একটা অপারেশন করা হয়, সেটা হচ্ছে আমার ল্যাপারোস্কোপি এবং ইয়ারসিপিটা করা হয়। তো তারপর আমি মার্চ এই বছরে 2016 মার্চে আমার সমস্যাটা হয় যে আমার বুকের বাম ডান পাশে খুব ব্যথা হয় বা বুকের মানে চিস্ট পেন হয় অনেক সময়। তো আমি যার কাছে সার্জন গেছিল তার কাছে গেলাম, তো উনি আমাকে অ্যান্ডোস্কোপি করে বললো যে আপনার হায়াটাস হার্নিয়া। তারপর আমি আরেকবারও পুনরায় সেটা করলাম, সেটা আমি অ্যাপোলো থেকে করলাম, তো উনি আমাকে আবার এন্ডোস্কোপি করলো, তো উনি আমাকে রিপোর্ট করলো যে নো হায়াটাস হার্নিয়া, আমার কোনো হায়াটাস হার্নিয়া নাই। আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে জার। তো আমি এখন হেজিটেশনের মধ্যে পড়ে গেছি, রিপোর্ট দুইটা আসছে আমার, একটাতে হায়াটাস হার্নিয়া আর একটাতে নো হায়াটাস হার্নিয়া ইউ সাথে জার, মানে আমার জারটা একটা যেটা গ্যাস্ট্রোলজির সমস্যা সেটা। এখন আমি মেডিসিন নিচ্ছি কিন্তু আমি কনফিউশনের মধ্যে রয়েছি যে আমার তো রিপোর্ট দুইটা, আমি বুঝতে পারছি না। আপনি কি কিছু জানতে চান ওনার কাছে? না, ওনার কাছে জানা না, এটা ম্যাক্সিমাম একটা মেডিকেল বিষয়। তদুপরি আমি বলবো জার্ড মানে গড, গেস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আর একটা হলো হায়াটাস হার্নিয়া। এই যে জার্ড যেটা এই মানে এই হার্নিয়া থাকলে জার্ড হইতে পারে, গেস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স হতে পারে, আর হার্নিয়া সারাও হতে পারে গেস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। এখন দুইজনে দুই জায়গার মধ্যে দুই ধরনের হয়েছে, তো হায়াটাস হার্নিয়া থাকলে গড থাকবে, গড হইতে পারে, আর গড থাকলে হায়াটাস হার্নিয়া যে থাকবে এমন কোনো কথা না, হায়াটাস হার্নিয়া সারাও গড হইতে পারে, যেটা গেস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো প্রবাবলি আমার মনে হয় যে ওনার গড হয়েছে, যেটা যে গেস্ট্রোজেজন ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাতে উনি যদি ট্রিটমেন্ট নিজে করে মানে করতে চান এবং ভালো ইয়ার স্পেশালিস্টের কাছে যান, আশা করি শি উইল বি কিউরড অফ। আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন যে তার হয়তো বা হায়াটাস নাও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তার যেহেতু রিপোর্টে দুটো এসেছে সে কিন্তু বেশ কনফিউজ। রিপোর্ট দুইটা তো আমি বললাম যে এই হায়াটাস হার্নিয়া তো গড হইতে পারে, হায়াটাস হার্নিয়া তো গড হইতে পারে, কিন্তু এই গড হইলে যে হায়াটাস হার্নিয়া হবে এমন কোনো কথা না। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনবো আপনার কাছে আরও একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য প্রহর, সৌজন্যে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল। আমরা শুনছিলাম হার্নিয়া নিয়ে, চলুন ফিরে যাই প্রসঙ্গে।
বিরতির আগে আমরা হার্নিয়া নিয়ে আপনার কাছে অনেকটা শুনেছি, আমরা এখন একটু ট্রিটমেন্ট জানতে চাচ্ছি। ট্রিটমেন্ট প্রসঙ্গে আসলে প্রথমেই যেহেতু আপনি বললেন যে ছোটদের এবং বড়দের উভয়ের হতে পারে এবং ছোটদের জন্মগত বা কনজেনিটাল হার্নিয়াও হয়ে থাকে, তো সাধারণত ছোটদের ক্ষেত্রে তাদের যে হার্নিয়াগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কী করেন আপনারা? হার্নিয়া ছোটদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে মিলে ট্রিটমেন্টের পার্থক্য আছে। আচ্ছা, ছোটদের আমরা বলি তাড়াতাড়ি অপারেশন করেন, বড়দের বেলায় যে তাড়াতাড়ি অপারেশন করার এই কথাটা আমরা বলি না, আমরা বলি যে আপনার অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া হবে না। আর ছোটদের অ্যাডভাইস দেই কিসের জন্য, স্ট্রেঙ্গুলেটেড হয়ে যেতে পারে, এই জন্য তাদের ইগো ছিদ্রটা ছোটো থাকে, আর এবং ভাস্কুলারিটি যদি না ওই ছোটো ছিদ্র মধ্যে স্ট্রেঙ্গুলেটেড ভাস্কুলারিটি না থাকলে গ্যাংরিন তাড়াতাড়ি হয়ে যেতে পারে, মানে পচন হয়ে যেতে পারে, পচন ধরতে পারে। তবে এখানে বাচ্চাদের যে হার্নিয়া আমরা যেটা করি, আমরা শুধু হার্নিওটমি করি, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি এগুলো কোনো দরকার পড়ে না। আচ্ছা, এইটা শুধু মেন ডিফারেন্স এই ইনফ্যান্টাল হার্নিয়া এবং অ্যাডাল্ট হার্নিয়ার মধ্যে। আচ্ছা, আপনি বললেন হার্নিওটমি এবং হার্নিওরাফি, আমাদের একটু সহজ করে বুঝিয়ে দেন যে হার্নিওটমি কি এবং হার্নিওরাফি কি জিনিস। আচ্ছা, হার্নিওটমি, টমি মানে কাটা, হার্নিয়ার হার্নিয়ার যে পোর্শনটা, যে পোর্শন যে লেয়ারের মধ্যে হার্নিয়াটা আছে, ইন্টেস্টিনকে ভিতরের দিকে ঢুকে দিয়ে হার্নিয়ার মুখটাকে বেঁধে দিয়ে ওপরের পোর্শনটা কেটে ফেলেন, আমরা হার্নিওটমি। আর হার্নিওরেফি বলা হয় যে আমি হার্নিওটমিও করলাম, করার পরে এই পোস্টারের ওয়াল যেটা আছে ইউরিনারি ক্যানালে, পোস্টারের ওয়ালটাকে একটু রিইনফোর্স আমরা এটা করি, একটু শক্তিশালী করছেন। রিইনফোর্স বলতে বোঝায় এই পোস্টারের ওয়ালটা যাতে শক্ত থাকে, তার জন্য কিছু আমরা ব্যবস্থা করি। কী ব্যবস্থা করেন তার জন্য? এই ব্যবস্থা, এটা সাধারণত এই উপরে যে আমাদের মাসলগুলি আছে, নিচে যে লিগামেন্ট আছে, একটা দুইটা আমরা স্টিচ দিয়ে দিই। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছে, একটু শুনে নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছিলেন? আমি ময়মনসিংহ থেকে আপন বলছিলাম। আর স্যার, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন, আপনি সমস্যার কথাটা বলেন। আমার বাবা, তার বয়স হচ্ছে 56, তো 10 তারিখ তার বাইলেটারাল লিঙ্গুয়াল হার্নিয়ার অপারেশনটা হয়েছে। তো এখন তার কমপ্লিকেশনটা, প্রবলেমটা হচ্ছে এই যে তার পেইনটা খুব হচ্ছে, টয়লেটে যাওয়ার জন্য যে নর্মাল মুভমেন্ট, সেই মুভমেন্টে সমস্যা হচ্ছে, আর হচ্ছে ওনার ডায়াবেটিস ধরা পড়ছে র্যান্ডম এবং ফাস্টিং দুইটাই হচ্ছে অনেক বেশি, তো যার জন্য ইনসুলিন ব্যবহার করছেন উনি এখন। তো এই মুহূর্তে তার করণীয় কি, এবং মানে এটার এই অপারেশনটা কতদিন পর পার্থক্য সুস্থ হতে পারবেন? মানে প্রশ্নটা আবার একটু সুন্দরভাবে করেন। আমি তিনি বলতে চাচ্ছেন যে তার বাবার বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া 56 বছর বয়স, বাইলেটারাল অপারেশন হয়েছে, অনেক ব্যথা হচ্ছে, 10-12 দিন হয়েছে, হ্যাঁ মাত্র 10-12 দিন হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া দুই জায়গায় কাটা হয়েছে, আর আর হার্নিয়া আমরা যখন ওপেন করি কয়েকটা লেয়ার কাটা যায়, একটা দুইটা লেয়ার না, কাটলে স্বাভাবিক যেই জায়গায় কাটুক না কেন, ইঞ্জুরি করি না কেন, মানুষের ব্যথা পাবেই। আর ওনার বেলায় যেহেতু দুই দিকে করা হয়েছে, টিস্যু বেশি কাটা হয়েছে, বেশি কাটা হইলে সাধারণত যে এই একদিকেরটা, একদিকে যতটুকু অন্যদিকে তার একটু বেশি হবে, এই জন্য ওনার পেইনটা। তো পেইনটা আশা করি স্লোলি কমে যাবে, স্লোলি কমে যাবে, কমপক্ষে ধরেন 15 দিন, 1 মাস হয়তো লাগতে পারে তার ইয়েটা আস্তে আস্তে কমতে কমতে, এটুকু আমি বলে দিতে বলতে পারছি। আচ্ছা, মানে তার আসলে ব্যথানাশক এখন ওষুধ খেয়েই সিভিয়ার ব্যথাটা যদি হয় তাহলে সার্জনের কাছে যে আবার বলতে হবে যে আমার আই এম হ্যাভিং সিভিয়ার পেইন, যেটা মানে সহনযোগ্য না, যে ব্যথাটা যদি হয় সহ্য যদি না হয় তাহলে যেতে পারে, আদারওয়াইজ পেইন কিছুটা থাকবেই, আর এই পেইনটা 1-2 মাস অথবা 3 মাসের ভিতরে কোনো থাকবেই না। আচ্ছা, আর তিনি বলছিলেন যে তার বাবার একটু টয়লেটেরও প্রবলেম হচ্ছে, টয়লেটে যেতে বা টয়লেটে, সেক্ষেত্রে কি অন্য কোনো সমস্যা থাকতে পারে? তার টয়লেটে হার্নিয়া অপারেশনের সাথে টয়লেটের সম্পর্ক খুব বড় একটা নাই। আচ্ছা, এই টয়লেটের সমস্যা এই ওল্ড এজে সাধারণত ওই লোকাল রিজনের প্রবলেমের জন্যই হয়, লোকাল রিজনে ফিশার থাকে, ওনার ক্রোনিক ফিশার থাকতে পারে, পাইলস থাকতে পারে, এই আর প্রলাপস অনেক সময় খুব ইয়ে হয়, প্রলাপস না, আমার দৃষ্টিতে আমি মনে হয় যতটুকু বিশেষ উনি
ক্রনিক ফিসার এনোতে ভুগতেছেন এবং এটার ট্রিটমেন্ট যদি দিয়ে দেওয়া হয় তাহলে প্রবলেমটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আর অ্যাডভাইস হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, কনস্টিপেশন, হি মাস্ট অ্যাভয়েড কনস্টিপেশন। কনস্টিপেশন যদি অ্যাভয়েড করতে পারে, কনস্টিপেশন যদি না থাকে তার ওই ওই প্রবলেমটাও থাকবে না। আচ্ছা, একটু জেনে নিই আপনার কাছে, আপনি তো বাচ্চাদের হার্নিয়া ট্রিটমেন্টের কথা বললেন যে দুভাবে করা হয়, আর সেক্ষেত্রে আপনি বললেন যে বড়দের ক্ষেত্রে ইমার্জেন্সি না হলে হয়তো বা কিছুদিন ওয়েট করেও করা যেতে পারে অপারেশন, কিন্তু অনেকেই দেখা যায় যে অপারেশন করতে চান না, অপারেশন নিয়ে অনেক ভয় পান। যেরকম আমাদের একজন ফোন করে জানাচ্ছিলেন যে অপারেশন দেরি করে করলে হবে কিনা, অপারেশন যদি কেউ না করেন তাহলে তার কী কী সমস্যা হতে পারে? ইয়েস, ভেরি গুড কোশ্চেন। অপারেশন আমরা তো প্রথমেই বললাম যে হার্নিয়ার একটাইমাত্র চিকিৎসা এটা অপারেশন। অনেক প্রবলেম নিয়ে আসে, ওই হোমিওপ্যাথিক খায়, বৈদ্যরা ডাকে, এই সমস্ত ডাকা, তারপরও দেখা যায় আমি আজকে বলছি 3 মাস পরে 6 মাস পরে আরও বড় একটা হার্নিয়া নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। তো হার্নিয়া অপারেশন যদি না করা হয় কী হইতে পারে? প্রথম কথা হলো কোনো কিছু নাও হতে পারে। আচ্ছা, এরপরে হার্নিয়াটা আস্তে আস্তে বড় হইতে পারে, বড় হইলে ব্যথা হতে পারে, ব্যথা হইতে পারে। এরপরে হইতে পারে কি এই আস্তে আস্তে বড় হইয়া যেটা ভুবনশীল ছিল, যেটা ইনকমপ্লিট ছিল, সেটা কমপ্লিট হার্নিয়া হইতে পারে। আর ছাড়া তাছাড়া হলো অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, তা হার্নিয়ার যে এই ইন্টেস্টিনের ভিতরে যে অবস্ট্রাকশন হইতে পারে, অবস্ট্রাকশনের পরে স্ট্রেঙ্গুলেশন হইতে পারে। স্ট্রেঙ্গুলেশন হওয়া মানে গলা এই তার মুখটাকে এমন আবদ্ধ করে রাখা, ব্লাড ভেসেল আর ব্লাড সার্কুলেশন যাবে না। এরপর ইনকারসারেটেড হতে পারে, গ্যাংরেন হয়ে যেতে পারে। আচ্ছা, অনেকগুলি ধারায় হতে পারে, হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শক কে বলছিলেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ দর্শক কে বলছেন বলেন? আমি সবুজ বলছিলাম। আচ্ছা, চট্টগ্রাম থেকে। আচ্ছা সবুজ, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন তার বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমি নিজে, আমার বয়স 58 বছর। জি বলেন। আমার এই মাসখানেক আগে আমার ওই কুস্কির উপরে ওই টেস্টিসের উপর পাশে ডান দিকে একটু ফুলে গেছে আর কি, এবং মাঝে মাঝে ব্যথা করে। এখন আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে ওই টেস্টিসের মধ্যে মনে হয় ব্যথা লাগে আর কি, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে ব্যথা অনুভব হয় আর কি। হ্যাঁ, আর ডাক্তার দেখেছি, উনি বলছে যে হার্নিয়া হয়েছে আর কি, এখন কি করতে পারি আর কি। ডাক্তার নিশ্চয়ই আপনাকে কিছু সাজেশন দিয়েছেন, তারপরে আমরা শুনবো আমাদের ডাক্তারের কাছ থেকে উনি কি বলেন। উনি তো অলরেডি ডাক্তার সাহেবের কাছে গেছেন, ওনার ডিজিজ ডায়াগনোসিস করা হয়েছে। উনি তাড়াতাড়ি ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথা বাড়ে, ওনাকে তো অনেক একটু রেস্ট নিতে হয়। তো হি ইজ ভেরি মাচ সিমটোমেটিক, অর্থাৎ সিমটম ইজ দেয়ার, হি ইজ সাফারিং ফ্রম দিস ইনগুইনাল হার্নিয়া। তো এটা আমি বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট শুড বি অপারেটেড। আচ্ছা, মানে অপারেশনই এর একেবারে যথার্থ চিকিৎসা। একমাত্র হার্নিয়ার অপারেশন হলো হার্নিয়া অপারেশন। বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন টাইপস আছে, এখন কোনটা চয়েস করবে, কোন সার্জনের চয়েস হবে, কে কীভাবে নিবে, ওইটা নির্ভর করে ওই সার্জনের উপরে। আচ্ছা সবুজ, আমার মনে হয় আপনি অপারেশন করে নেন দ্রুত, তাহলে আপনি আপনার এই ব্যথা থেকে আমার মনে হয় নিষ্কৃতি পাবেন। আপনি বলছিলেন স্ট্র্যাঙ্গুলেশন হয় হার্নিয়া, আমরা এই ব্যাপারটা একটু বাংলায় ভালো করে আপনাকে বুঝিয়ে নিই যে এই জিনিসটা কী হয় এবং যখন স্ট্র্যাঙ্গুলেশন হবে তখন একটা রোগীর কীরকম লক্ষণ হয়। স্ট্র্যাঙ্গুলেশনের বাংলা অর্থ কি? যে গলা ধরে চেপে ধরা, গলায় চেপে ধরা। তো হার্নিয়ার একটা পার্টস আছে, একটা আছে এই মুখ, মানে মাউথ, এরপরে বডি, এই সমস্ত কতগুলো পার্ট আছে। হার্নিয়া যখন হয় তখন হার্নিয়া যে ইন্টেস্টিন যদি ঢুকে, তো ইন্টেস্টিনটা একটা ইন্টেস্টিন ঢুকে আর এটা ডাবল ফোল্ড হয়। ডাবল ফোল্ড হলে ইয়ে যদি এইটা, দ্যাট মিন্স ইয়েটা মানে আপনার ওপেনিংটা যদি আরও ছোট হয় তখন এই ইন্টেস্টাইনকে চাপ দেয়, আমাদের অন্ত্রকে চেপে ধরে। অন্ত্রকে চেপে ধরলে এই যেটা বাইরে আছে, বাইরের পোর্শনটা বেনাস সার্কুলেশন আসতে পারে না, আর আর্টারিয়াল সার্কুলেশন যায়, বেনাস সার্কুলেশন আসতে পারে না, অটোমেটিক ফুলে যায়, এবং ফুলে তার সাডেন সিভিয়ার পেইন হবে, অসহ্য পেইন হবে, এবং এটা
আস্তে আস্তে বড় হবে, কাশি দিলে তখন কোনো কাশি দিলে ওইটা কোনো ইয়ে করবে না, মানে কফ রিফ্লেক্স কফ ইম্পালস যেটা বলি কফ ইম্পালস থাকবে না। আর পেশেন্টটা দেখলেই আপনি বুঝবেন অনেক দিনের হিস্ট্রি, অনেক দিন ধরে উনি সাফার করতেছেন, হঠাৎ করে সাডেন সিভিয়ার পেইন এবং সোয়েলিং, এটা হলো সিম্পটমস। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কে বলছিলেন আপনি? আমার মোহাম্মদ হাসিবুর রহমান, রাজবাড়ী জেলা থেকে বলছিলাম। আচ্ছা, বলেন আপনি। আমার ছোট আজ থেকে 15 বছর আগে আমার ডান সাইডের এবিসিটা, বুঝছেন ম্যাডাম, ধরেন ছোট একটা বড়, কিন্তু আমি আজ এখনো ব্যথা মাঝে মাঝে অনুভব করি না, বুঝছেন। এদিকে পরবর্তীতে এই রোগটা হওয়ার কি সম্ভাবনা আছে নাকি? আপনার কোনো জানার আছে কিছু? অপারেশন করেছিলেন উনি? না, 15 বছর ধরেই তার এই সমস্যাটা। আচ্ছা, 15 বছর ধরে এটা আপনি লালন পালন করছেন। আমার দৃষ্টিতে যদি হার্নিয়া হয়, হার্নিয়া হয় ডাক্তার সাহেব যদি বলে তো অপারেশন করা উচিত ছিল, কিন্তু এখন 15 বছর পর আপনি বললেন যে আপনার বিচি যেটা এটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়া মানে কি অ্যাট্রোফি হয়ে যাওয়া, এবং অ্যাট্রোফি অ্যাট্রোফাইড টেস্টিস কাজ করে না। হ্যাঁ, তো এখন যদি খুব মানে ব্যথা হয়, অসুবিধা হয়, কাজের অসুবিধা কাজ করতে পারে না, আমি বলবো যে ওই সাইডটা অপারেশন করে নেবার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে তাকে একজন ভালো স্পেশালিস্ট দেখিয়ে, একজন সার্জারি, একজন বিশেষজ্ঞ যিনি এগুলো কাজ করেন, অবশ্যই আপনার যাওয়া উচিত এবং দেখানো উচিত। আমরা শুনবো আপনার কাছে আরও, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি স্বাস্থ্য প্রহর, সৌজন্যে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল। আমরা শুনছিলাম হার্নিয়া নিয়ে, চলুন ফিরে যাই প্রসঙ্গে। আমরা আপনার কাছ থেকে হার্নিয়া নিয়ে অনেকটাই শুনেছি, এখন একটু ট্রিটমেন্ট প্রসঙ্গে যেতে চাচ্ছি। আপনি বারবারই বলছিলেন যে এটার ট্রিটমেন্ট হচ্ছে, ডেফিনিটিভ ট্রিটমেন্টটা হচ্ছে অপারেশন। সাধারণত এই ধরনের অপারেশনে একটু শুরু থেকে বলি যে কী ধরনের অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয়? অ্যানেস্থেশিয়া এখানে আমাদের হার্নিয়া ট্রিটমেন্টের ইয়েটা স্ট্রেনটা বদলাইছে, ট্রেন যেটা। আগে তো আমরা ওপেন করে করতাম, ওপেন করে করে এখনও ম্যাক্সিমাম মানুষ ওপেন করেই করে, স্পাইনাল দিয়ে এটা করা যায়, স্পাইনাল দিয়ে করা যায়। কিন্তু আমরা এখনকার দিনে ল্যাপারোস্কোপি আমরা করি। আচ্ছা, ল্যাপারোস্কোপিতে স্পাইনাল দেওয়া যায় না। আচ্ছা, এখন এই ল্যাপারোস্কোপি আমরা করতে গেলে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে এটা করতে হয়। তো এখনকার ইয়েতে আমি যেটা বলবো যে দ্যাট মিন্স ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার ইজ দ্য বেস্ট। হ্যাঁ, এবং ইট উইল পারসিস্ট, এবং এটা ডে বাই ডে মানে মানুষের সচেতন হচ্ছে এবং ম্যাক্সিমাম এখন ল্যাপারোস্কোপির দিকেই তারা ঝুঁকছেন। আচ্ছা, সাধারণত হার্নিয়া অপারেশনে কী ধরনের সময় লাগে? এটা বলা তো যায় না, আপনি একজন সার্জন, আপনি নিজে যদি একটা সার্জারি করেন, যে সার্জারি হয়তো 30 মিনিট 40 মিনিট, সেইটা আবার 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে। আচ্ছা, তো অ্যাভারেজ আমরা যদি ল্যাপারোস্কোপ করি অ্যারাউন্ড 1 আওয়ার 50 to 60 মিনিট। তারপর আপনাদের অপারেশন কেস টু কেস ভ্যারি করতে পারে, কেস টু কেস ভ্যারি করতে পারে। আচ্ছা, তো হার্নিয়া অপারেশনে আমরা জানি যে আপনি তো বললেন যে হার্নিয়াটমি, হার্নিওগ্রাফি অনেকগুলো ভাগ আছে, এই সম্পর্কে আমাদের একটু ডিটেইলস বলেন। হার্নিওটমি তো বলা হলো, হার্নিওগ্রাফি বলা হলো, হার্নিওপ্লাস্টি একটা কথা আছে। আচ্ছা, প্লাস্টি হলো, প্লাস্টিক কথাটা হচ্ছে রিপেয়ার থেকে প্লাস্টিক। এই হার্নিওপ্লাস্টি করা হয় যে হার্নিয়াটা করলাম এবং তার পোস্টের ওয়ালটাকে স্ট্রেংথেনিং করে দিলাম, যার এই দিকটা না বার হইতে পারে। তার জন্য আমরা এখনকার দিনে এই ম্যাশ রিপেয়ার করি। আচ্ছা, এই ম্যাশ রিপেয়ারটা কি, এটা আমি শুনবো, কিন্তু আমাদের সাথে অনেকক্ষণ ধরে একজন দর্শক আছে, তার একটু সমস্যার কথাটা শুনে নিচ্ছি। হ্যালো দর্শক, কে বলছিলেন? ও, লাইনটা কেটে গেল। ঠিক আছে, বলেন। ম্যাশ রিপেয়ার, ম্যাশ রিপেয়ারে
এই আমি যখন বললাম যে ল্যাপারোস্কোপিতে আগে প্রথম যখন গলব্লাডার অপারেশন শুরু হইলো, ল্যাপারোস্কোপি মানে মানুষের ভিতরে একটা বৃত্তি হয়ে গেলো, স্টোন আবার হয়, আবার গলব্লাডার জন্মে, এখনও শুনতে হয়, কিন্তু এখন এখনকার দিনে 99% ক্ষেত্রে গলব্লাডার অপারেশন করা হয় ল্যাপারোস্কোপিক্যালি। কিছুদিন পর দেখবেন এই হার্নিয়া, এই হার্নিয়া এই ল্যাপারোস্কোপির মাধ্যমেই ম্যাক্সিমাম মানুষ করবে জিনিসটা। নতুন পদ্ধতি, অনেকের এক্সপিরিয়েন্স কম, অনেকে করতে চায় না, কিন্তু ল্যাপারোস্কোপিকেই হার্নিয়া রিপেয়ার ইজ দ্য বেস্ট এবং এটা রিকারেন্স রেট খুবই কম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে একটা ম্যাশ ইউজ করা হয়, এটা কিরকম জিনিস? এটা তো বাইরে থেকে একটা, এটা আমাদের পেশেন্টের কাছে যদি বলি, তারা তারা বলে বলে জাল জাল লাগানো হয়, জাল মানে মাছ ধরার জাল। আসলে মাছ ধরার জাল না, আমরা এই এখানে দুই তিন ধরনের ম্যাশ পাওয়া যায়, কোনোটা কোনোটা হার্ড, কোনোটা সফট। হার্ড এই সফট যে এই ম্যাশটা, এই ম্যাশটা ভালো এবং এটার ইয়েটা ভালো আছে, রিপেয়ার করা যায় সুন্দরভাবে। আর প্রথম আমরা জীবন শুরু করছি শক্ত ম্যাশ দিয়ে, এই ম্যাশটাও ভালো, কিন্তু অপারেটিভ ম্যানেজমেন্টের ভিতরে সার্জনদের জন্য সেভ হইল এই সেভ সফট। দর্শক আছে আমাদের সাথে, হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলেন? আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি, আনোয়ার হোসেন খান। আমার আমার বয়স 60 বছর। জি, আমার বাম পাশের অন্ডকোষ্ঠটা 60 বছর মানে প্রায় 30 বছর আগে ব্যথা পাইছিলাম, ব্যথার থেকে একটু ফুলে গেছিল, কিন্তু আমার এই 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 যেসব ম্যাক হয় জোয়ার যায় তখন ফুলে একটু ব্যথা হয়, কিন্তু তারপরে স্বাভাবিক অবস্থা থাকে। তা মানে এই অসুখটা কি আসলে কি হার্নিয়া নাকি, আমি এটা এখনো পরীক্ষা করি নাই। আচ্ছা, আপনি এমনি কোনো ডাক্তার দেখাননি কখনো? না, ডাক্তার সাথে এমনি কথা বলি নাই আমি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? আমার কোনো প্রশ্ন, প্রশ্ন হলো 30 বছর আগে উনি ব্যথা পেয়েছিলেন এবং 30 বছর ধরেই যদি এই ব্যথায় ভুগতে থাকে, তাহলে হাউ ডাজ ইট লুক? ওনার একবার উচিত ছিল ডাক্তারের পরামর্শ নেওয়া। এখন টেস্টি সোয়েলিং, সাধারণত টেস্টিকুলার সোয়েলিং, টেস্টিকুলার সোয়েলিং টেস্টিস টিউমারে হয়, টেস্টিস টিউমার টেস্টিকুলার টিউমার খুব অ্যাগ্রেসিভ এবং এটা মর্বিডিটি মর্টালিটি বেশি। ওনার কোনো এই এই হিস্ট্রিতে ওনার কোনো এই টেস্টিকুলার টিউমার না, এটা আমি যা বোঝা যাচ্ছে বললাম যেটা, এটা টেস্টিকুলার টিউমার না। তদুপরি ওনার অসুবিধা হইলে আশেপাশে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে, একটু দেখানো উচিত। ওনার তো ইপিডিডিমিক অর্কাইটিস থাকতে পারে, ইপিডিডিমিক অর্কাইটিস হইলেও তো ব্যথা হয়, এটা ক্রনিক ইপিডিডিমিক অর্কাইটিস হইতে পারে। শুধু এটা ব্যথার যে ব্যথা পাইছে ওইটার জন্য না, ইপিডিডিমিক ক্রনিক ইপিডিডিমিক অর্কাইটিস ব্যথাটা হতে পারে, অন্য কিছু সমস্যা থাকতে পারে। আনোয়ার হোসেন, অবশ্যই আপনি একজন ডাক্তার দেখিয়ে নিন, সার্জারি ডাক্তার, তাহলে আপনার সমস্যা আমার মনে হয় দূর হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলছিলাম অপারেশন নিয়ে। সাধারণত এরকম একটা অপারেশন করে দেওয়ার পরে কতদিন পরে একটা পেশেন্ট সুস্থতা হতে পারবে? হ্যাঁ, এখনকার দিনে ডেকেজ সার্জারি বলে একটা টার্ম আছে। এই হার্নিয়ার বেলায় আমরা ডেকেজ সার্জারি করতে পারি, সকালে অপারেশন করলাম, বিকালবেলা পাঠিয়ে দিলাম। আচ্ছা, আর ল্যাপারোস্কোপি করলে তো 3-4 ঘন্টা পর থেকে সে হাঁটতেই পারে, 3-4 ঘন্টার পর হাঁটা শুরু করবে। সব আমরা যত তাড়াতাড়ি পারি তাদেরকে ডিসচার্জ করে দিই। এখনকার দিনে এই যে 5 দিন 7 দিন 10 দিন হাসপাতালে রাখার কোনো দরকার পড়ে না, ডেকেজ সার্জারি ইট ইজ গোয়িং অন এবং এটা আরও আরও ফ্লারিশ করবে, আরও ইজি হয়ে যাবে, আরও ইজি হয়ে যাবে যে এই জিনিসটা। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছে একজন, হ্যালো দর্শক, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলেন? আমি সাথী বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা সাথী, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আচ্ছা, আমার হাজবেন্ডের বয়স 35। আচ্ছা, বলছিলাম ওনার হার্নিয়া হয়েছে, ডাক্তার দেখাইছে উনি ইতিমধ্যে, কিন্তু আমি এটা শুনছি যে হার্নিয়া হলে আমাদের বিয়ে হয়েছে এই 4-5 বছর, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাচ্চা হয়নি। কিন্তু আমি এটা শুনতে চাচ্ছিলাম, অনেকের কাছ থেকে শুনছি যে হার্নিয়া অপারেশন করলে নাকি বাচ্চা হয় না, এটা আর কি আমি জানতে চাচ্ছিলাম।
আচ্ছা, আপনি কি ডেফিনিটিভলি বলতে পারবেন আপনার হাজবেন্ডের কি হার্নিয়া হয়েছে, নামটা বলতে পারবেন? আমি তো সঠিক বলতে পারবো না, ওনার ডান সাইডে একটু মানে ফোলা। আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি। আচ্ছা আমরা শুনছি এবং বুঝতে পারছি এটা ইনগুইনাল হার্নিয়াই, যতটুকু বিশ্বাস ইনগুইনাল হার্নিয়া। তবে এখন পর্যন্ত আমরা ইতিহাস জানি না যে হার্নিয়া অপারেশন অথবা হার্নিয়ার সাথে এই বাচ্চা হওয়ার একটা রিলেশন আছে। এটা কোনোদিন এক টেস্টিস নষ্ট হয়ে গেলে আর টেস্টিস তো আছে, ওয়ান টেস্ট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গেট চাইল্ড, তাই সুতরাং এই ব্যথার জন্য উনি হার্নিয়া অপারেশন করবে না, আর হার্নিয়া অপারেশন করলে বাচ্চা হবে না, এই কথাটা ভুল। আচ্ছা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তার যদি অন্য কোনো সমস্যার জন্য আগে তার প্রবলেম হয়ে থাকে, সেটা দ্যাটস ডিফারেন্ট। আচ্ছা, আমরা শেষের দিকেও চলে আসছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে একজন লোকের যদি হার্নিয়া অপারেশন হয়, তারপরে তার সাবধানতাটা কি মেইনটেইন করতে হয়? অপারেশন হইলে প্রথম কথা হলো যে অপারেশন কোন কোন কারণে অপারেশনটা হয়েছে, মানে ডিজিজটা হয়েছে, আই মাস্ট ফাইন্ড আউট যে আমি এই ওজন গ্রহণ করতেছি, দাঁড়ায় থাকতেছি, দৌড়াদৌড়ি করতেছি, ওয়েট আমার একটু হয়, ক্রনিক কফ আছে, প্রস্রাবের অসুবিধা আছে, তাদের বেলা হার্নিয়া হওয়ার প্রবণতা বেশি হয়। যদি এগুলি থাকে, এগুলি প্রথমে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। দ্যাট মিন্স কনস্টিপেশন যাতে না থাকে, আচ্ছা, ইউরিনের প্রবলেম যাতে না থাকে, কাশির প্রবলেম যাতে না থাকে। তাহলে এই যে তার যদি হঠাৎ করে কাশি হয়, কি করা উচিত? তার হঠাৎ করে একটা দুটো কাশিতে তো হবে না, ক্রনিক কফ অনেক মানে অনেক দিন ধরে, 15 দিন 20 দিন 1 মাস ধরে কাশি, তাহলে ওইটার একটা চিকিৎসা দরকার। কাশি দেওয়া মানেই ওই নিচের দিকে চাপ দেওয়া, অ্যাবডোমেন ইনট্রাস্টাইনাল অর্গান। তো সুতরাং আমি বলবো অপারেশনের আগে ওইগুলি ঠিক করা, এবং অপারেশনের পরে যাতে তার কোষ্ঠকাঠিন্য না হয়, তার সাথে প্রস্রাব অসুবিধা না হয়, অনেকক্ষণ যদি দাঁড়ায় না থাকতে হয়, সেই ধরনের পেশা অথবা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আচ্ছা, এই ধরনের অপারেশনের পরে কতদিন পরে একজন মানুষ কাজে ফিরে যেতে পারেন? এটা আমরা তো ল্যাপারোস্কোপি করি, যেটা আমরা বলি যে তোমার তিন চার পাঁচ দিনের ভিতরে তুমি ইউ ক্যান গো ফর ইউর ওন ওয়ার্ক। আর আমরা যদি ওপেন করে করি, সাধারণত বলে কাজ করতে পারবেন, তবে লাইট কাজগুলি করবেন 1 থেকে 2 মাস বেশি, 1 থেকে 2 মাসের বেশি মানে ওয়েট নেবেন না, এই যে কনস্টিপেশন আর এগুলির অ্যাডভাইস আমরা দিয়ে দিই। আচ্ছা, তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? খাদ্যাভ্যাসটা একটা তো যে কোনো মানুষ, নর্মাল মানুষ বলেন, ডিজিজ মানুষ বলেন, ভেজিটেবলস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রাখা উচিত খাবারের মধ্যে। ভেজিটেবলস একটা শাক রাখলেন, নুন রাখলেন, ফাইবার, অর্থাৎ ফাইবার কন্টেনিং ফুডস আর বেস্ট ফর দি ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এবং এই ফাইবার এই যদি করে, কনস্টিপেশন যদি না থাকে, আশা করি আমি, আমার বিশ্বাস দ্যার উইল বি নো প্রবলেম। আচ্ছা, যারা হেভি ওয়ার্ক করেন, আপনি তো বলছেন ওয়েট লিফটিংটাই সমস্যা আছে, কিন্তু ধরেন যে মানুষটা ওয়েট লিফটিংই তার পেশা, সেক্ষেত্রে কি তার অপারেশনের পরে পেশা চেঞ্জ করতে হবে, নাকি কি করণীয় তার জন্য? এই ব্যাপারটা একটু অনেক সময় কন্ট্রোভার্সি। আমরা সাধারণত বলি 1 থেকে 2 মাস যদি সে না করে, এই মানে প্রিসিপিটিং ফ্যাক্টরটা যদি রিমুভ না করে, তার হবে 1 থেকে 2 মাস পরে। আশা করি আগে যে সে যেই কাজ করতো সেই কাজ করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা যারা অপারেশন করি, দেখা যায় যে অপারেশনের পরে অনেক সময় অপারেশনের লাইন ধরে এক ধরনের হার্নিয়া হয়, আমরা ইনসিশনাল হার্নিয়া বলি, সেটা কি কমানোর কোনো উপায় আছে বা সেটা প্রতিরোধে কি কোনো? আমার ব্যক্তিগত সার্জিক্যাল লাইফে ধরেন 30 বছরের উপর আমার সার্জিক্যাল লাইফ, আগে অনেক এই ইনসিশনাল হার্নিয়া পাওয়া যেত, মানে লোয়ার অ্যাবডোমেনে, লোয়ার অ্যাবডোমেনে মিডলাইন ইনসিশন, প্যারামিডলাইন ইনসিশন, ফেনেস্টাইল ইনসিশন দিয়ে অনেকেই করছে। কিছু কিছু ক্ষেত্রে আগে অনেক কেস পাইতাম, এখন অনেকগুলি কেস কমে আসছে। এটা হয়েছে কীভাবে হওয়ার কারণ হলো সুচার ম্যাটেরিয়াল পরিবর্তন আর ফেনেস্টাইল ইনসিশন দেওয়া, এটা একটা ধরনের। তো এই হার্নিয়া প্রিভেন্ট করতে হইলে
মেটিকুলাস সার্জারি করতে হবে। মেটিকুলাস অ্যানাটমি এটা পুরাটা জেনে এই ব্লিডিং পয়েন্ট বন্ধ করে দিয়ে মানে নিখুঁত ভাবে অপারেশন করলে সম্ভাবনা কমে যায়, কমে যাবে। যে আপনি যদি ইফ ইউ টেক প্রিভেন্টিভ মেজার আর তার তার যে প্রিসিপিটিং কজগুলো যদি রিমুভ করা হয়, আমি তো মনে করি আশা করি দেয়ার উইল বি নো হার্নিয়া। নো হার্নিয়া, আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনি সুন্দর করে বললেন হার্নিয়া সম্পর্কে। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই এসএটিভির কলাকুশলী কর্মকর্তা কর্মচারী দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দর্শক, শেষ করছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়।